দীর্ঘ দিন ধরেই এলাকার মানুষের চলাচলের রাস্তা নেই। সারা বছর ধরে কোথাও এক হাঁটু, কোথাও আবার কোমর জল দিয়ে যাতায়াত করতে হয় এলাকার কয়েক হাজার বাসিন্দাকে। অভিযোগ, শাসক দলের দুই গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে ব্যাপক কোন্দল রয়েছে বলে এখানে উন্নয়ন নেই, এমন দাবি করেছেন এলাকার স্থানীয় বাসিন্দারা। সমস্যা বলতে আমাদের এখানে আজ গত দু বছর ধরে এই রাস্তাঘাটগুলো ভেঙে গেছে। আমাদের কাঁঠালবেড়িয়া পঞ্চায়েতের প্রধানকে আমরা বহুবার দরখাস্ত এবং ডেকে এনে দেখিয়ে ছবি টবি করে সমস্ত কিছু সব নিয়ে যায়, সেখানে গিয়ে কোনো কাজ হয় না। বারে বারে বলার পরে কোনো কাজ তো হয় না, এবং এখানকার মানুষ এত যন্ত্রণার মধ্যে আছে, বাড়িতে বার হলে হয় তার সঙ্গে একটা জামা কাপড়, একটা লুঙ্গি যদি পরে থাকে আর একটা লুঙ্গি সাথে করে নিয়ে এসে উঠতে হয় মেন রাস্তায়। শুধুমাত্র বর্ষাকাল নয়, সারা বছর জলকাদার উপর দিয়ে যাতায়াত করতে হয় এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের। বাসন্তী ব্লকের কাঁঠালবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খেড়িয়া, উত্তর ভাঙনখালী সহ আশেপাশের বেশ কয়েকটি এলাকা, তাই মানুষ সমস্যার মধ্যে পড়েছে। এলাকার মানুষের অভিযোগ বাসন্তী ব্লকের এই সমস্ত জায়গাগুলিতে জানিয়েছিল, এই বিগত এই কয়েক মাস আগে একটা টিউবওয়েল হয়েছে, ওখানে টিউবওয়েলের পাইপ নামাতে দেয়নি। পুলিশ প্রশাসনকে বলেছি যে আমরা ওখানে যাব, গিয়ে দেখবো, দরকার হলে বললে ওখানে যাবেন না, দরকার হলে আমরা দেখছি, দেখে আবার সেটা অনেক কষ্ট করে কনেক্টার করেছে। কয়েকটা টেন্ডার হয়ে রয়েছে, ওখানে কাজ হয় না, কনেক্টারের বাধা দিচ্ছে, আর আগামীতে আমরা দেখছি টেন্ডার করা আছে, নিশ্চয়ই কাজ করবো। প্রত্যেকটা জায়গায় আমাদেরও দায়িত্ব আছে, আমরা সেইভাবে প্রত্যেকটা বুথে কাজ করব, এর কোনো সন্দেহ নেই। নিশ্চয়ই জল কমলে সেটা কাজ হবে, এ নয় যে আমরা কাজ করিনি। এলাকার মানুষ বারবার তারা দাবি করে আসছে যে পঞ্চায়েতে যেভাবে কোনো বিরোধী না থাকলেও এই পঞ্চায়েত তৃণমূলের বিরোধী তৃণমূল। দীর্ঘদিন ধরে এই এলাকার চলা শাসকের গোষ্ঠী কন্দলের বহু ঝামেলা মারামারির ঘটনা ঘটেছে, কিন্তু এই গ্রাম পঞ্চায়েত এলাকার 78 নম্বর, 81 নম্বর, 82, 83, 84 ও 86 নম্বর বুধের যুব তৃণমূল সভাপতি ভার্সেস তৃণমূল মাদারের সংগঠনের সঙ্গে যথেষ্ট শক্তিশালী। অভিযোগ, সেই কারণে এলাকায় কোনো উন্নয়ন হয় না বলে দীর্ঘদিন ধরে গোটা এলাকার রাস্তা জলমগ্ন। কিছু কিছু জায়গায় এলাকার মানুষ নিজেরাই চাঁদা তুলে বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত করছেন, তো বেশ কিছু জায়গায় সাঁকো না থাকায় কার্যত এক কোমর জল ডিঙিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার সাধারণ মানুষের। দু বছর আগে এলাকার একটি কালভার্ট ভেঙে গেল, সেটিও মেরামত করা হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুমন সাহা রিপোর্ট, নিউজ ১৮ লোকাল।